যেহেতু আমরা জানি যে ভোর 4টার নাগাদ থেকে ওরা ওদের নিজের গন্তব্য জায়গায় চলে যায়, মানে যখনই খাবার খেতে আসে তারপরে আবার চলে যায়। কিন্তু ওই 4টা থেকে আমি ভাবলাম আপনার ধরুন 3:10 আমার বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 3:10 জায়গায় আমি 4:10 করলাম। যেহেতু 4:10 ওই লোকাল ট্রেনটা যদি ধরতে পারি তাহলে পুরুলিয়া থেকে আমি বাসে করে কামারপুকুর যাই, তাহলে আমার 10:20 আমি ইন হয়ে যাই। 10:20 ইন হলে আমাদের 10:10 প্রেয়ার শুরু হয়। তাহলে মহারাজকে বলে একটু আমি মোটামুটি সইটা করে আমি সেদিন ওই খাবারটি নিয়ে আমি স্কুলে চলে যাই, মানে স্নান ঠিকঠাক করে খাবারটি নিয়ে স্কুলে চলে যাই। তারপরে ওই টাইমটাতে আমি খেয়ে ভাই অফ পিরিয়ডে একটাই পিরিয়ড থাকে আমাদের, ধরুন আপনার প্রত্যেক দিন 6টা ক্লাস পাই আমরা, মানে আমরা মিশন স্কুলে এই একটা সিস্টেম, কারণ প্রত্যেক দিন 6টা ক্লাস, মানে কেউ যদি না আসেন তার প্রয়োজনটা করতে হবে। আর আমাদের 5টা রুটিন আছে, এমনকি যে জুনিয়র টিচার অ্যান্ড সিনিয়র টিচার কারোর সাথে কোনো তুলনা। আজকে যে সরকারের যা সাহায্য সেই সাহায্য তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমি এবং ডিএফও মিস্টার বাদানা দুজনে এসেছিলাম, এবং আমাদের পর্যায় সমিতির সভাপতির থেকে সহকারী সভাপতি থেকে সবাই আমরা আছি।